গুড মর্নিং স্টুডেন্ট এসপিডিএম তো তোমাদের এবার ক্লাস 5 এ আছে যেটা বিষয় নিউজপেপারে ওয়ারাইজ এই ওয়ারাইজ তোমাদের যে উপর লাগবে সেগুলো রাখো নিউজপেপার এই কলাটা সুতো টেলিগ্রাম গুণপনা কাটা বা কলমে লিখে এইগুলো তোমাদের উপর লাগবে এবার এসো আমরা কিভাবে ওয়ারাইজ তৈরি করব সেটা দেখা দেখো আমরা এখানে জিনিসপত্র সব সংগ্রহ করেছি এখানে নিউজ পেপার সব সংগ্রহ আছে এবার আমরা নিউজ পেপারটিকে এইভাবে আমরা চার ভাগে ভাগ করেছি তার একটা ভাগ এখন আমরা পেনের রিফিলের সাহায্যে দেখো আমরা একটা স্ট্রিপ তৈরি করছি ঠিক এরকম স্ট্রিপ তোমাদের তৈরি করতে হবে কীভাবে করব তার পদ্ধতি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে এটাকে ঠিক এমনিভাবে গুড়িয়ে নেবে এমনিভাবে গুড়িয়ে নিয়ে কিছুটা গুড়িয়ে না গোড়ানো হলেই এটাকে এইভাবে গুড়িয়ে নেবে গুড়িয়ে নেওয়ার পর এটাকে খুলে নেবে খুলে নেওয়ার পর দেখো এমনিভাবে সম্পূর্ণ গুড়িয়ে নিয়ে গুড়িয়ে নেওয়ার পরে এখানে একটু আঠা দিয়ে এইভাবে তোমরা এটাকে যোগ করে এইভাবে স্টিক করে নেবে এইভাবে এইভাবে দেখো আমরা ওই একটা করে স্টিক তৈরি করে মোট 12টি স্টিক এইভাবে তৈরি প্রথমে ঠিক এইভাবে তোমরা আঠা দিয়ে তোমরা স্টিকগুলো লাগিয়ে নেবে এবার পরপর এরকম ফাঁক দিয়ে তোমরা বাকি স্টিকগুলো ঠিক এইভাবে অ্যাড করবে এইভাবে অ্যাড করবে এবং ওপর দিকেও ঠিক এইভাবে এবার দেখো ঠিক মাঝখানে 9টি চোখ আছে দেখেছো 1 2 3 4 5 6 7 8 এইটুকু জায়গা তোমরা অন্য একটা ফেব্রিক রং দিয়ে রং করবে এবং বাকি জায়গাগুলো অন্য আরেকটি রং দিয়ে রং করে দেবে অন্য একটি পেপার পলকমি পেপার নিয়ে তোমরা একটু মোটা করে ঘুরিয়ে আবার গোটা ছয়েক এরকম স্টিক তৈরি করবে এবং দেখো আমি এটা চাপ দিয়ে একটার সঙ্গে একটা জয়েন করে ঠিক এইভাবে লম্বা একটা ফিতের মতো করেছি এবার তোমাদের আগে নিশ্চয়ই জানা আছে এইভাবে আমরা একটা কী করেছিলাম চাকার মতো করেছিলাম দেখো আমি একটা চাকার মতো অংশ করেছি এটা তোমরা আরেকটু বড় করবে এবং এরকম মাঝখানে আঙুল দিয়ে এরকম করে পেয়ালা মতো তোমরা যেটা পরে শিখেছিলে ফুলদানি ঠিক ওরকম টাইপের এইভাবে করে নিয়ে এটাকেও সেফটি রং দিয়ে রং করে নেবে দেখো তোমাদের কাজ সম্পূর্ণ হলে ঠিক এরকম ধরনের লাগবে তোমরা অন্য কালার দিয়ে করতে পারো আমি এখানে আকাশি কালারে সাদা কালার দিয়ে করছি এইভাবে খাঁচাটি কমপ্লিট হয়ে গেলে নিচে যে অংশটাতে আমি পেয়ারার মতো অংশ লাগিয়েছি রেখেলাম কিন্তু 9টা চোখ আছে তার নিচে ঠিক এইভাবে মাথা দিয়ে লাগিয়ে দেবে এবং এটার মধ্যে একটা ফুলের স্টিক বা ফুল লাগিয়ে এটা সুন্দর করবে এবং ওপর অংশটা সুতো লাগিয়ে ঠিক এইভাবে তোমরা Thank you.